আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে প্রাণঢাল অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব, সেটা হলো সোলাস সাসপেনশন 30 মিলি। এটা হলো মেবেন্ডাজল গ্রুপের, মেবেন্ডাজল USP, উৎপাদন করে থাকে অপশন ইন ফার্মা লিমিটেড বাংলাদেশ। তো এই মূলত সোলাস যে ঔষধটি, এই ঔষধটি সিরাপটি দেওয়া হয় বাচ্চাদেরকে, এবং যে ট্যাবলেট আছে এগুলো দেওয়া হয় যারা ট্যাবলেট গিলে খেতে পারে, অর্থাৎ একটু বয়স্ক, অর্থাৎ 3-4 বছর 5 বছর থেকে উপরে শুরু করে, তাদের জন্য এগুলো দেওয়া হয়। তো আজকে বিস্তারিত আলোচনা করব যে অনেকে আছে যে কৃমির অনেক তীব্র সমস্যা সমাধান হচ্ছে না। আমরা অনেকেই অনেক ক্ষেত্রে লক্ষ্য করছি যে দেখা যায় যে শহর অঞ্চলে থাকার কারণে অনেকে দেখা যায় 2-3টা ফ্যামিলি একসাথে থাকে, অথচ টয়লেট ইউজ করে একটি, যার কারণে আপনার ফ্যামিলির বা অন্য কারো ফ্যামিলির যদি সবাই একসাথে যদি কৃমির ঔষধ সেবন করে, তারপরেও কিন্তু আবার নতুনভাবে সেই টয়লেট থেকে কিন্তু আবার নতুনভাবে টয়লেটে যাওয়ার কারণে, একই টয়লেট সবাই ইউজ করার কারণে কিন্তু সেখান থেকে সংক্রামিত হয়। তো এক্ষেত্রে মেবেন্ডাজল কিন্তু কৃমির এক নম্বর শত্রু। কৃমি ধ্বংস করার জন্য মেবেন্ডাজল কিন্তু এক নম্বর উপকারী ঔষধ। তো মূলত এই মেবেন্ডাজল কিন্তু খুবই সহনীয় মাত্রা, এবং এটা সবাই কিন্তু ব্যবহার করতে পারে, সবাই ইউজ করতে পারে। তো গুঁড়া কৃমি দূর করার জন্য কিন্তু এই সোলাস সাসপেনশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা বাচ্চাদেরকে দেওয়া হয়, কতটুকু ডোজ দিতে হবে সে বিষয়ে আমি আলোচনা করব। মূলত আলোচনা করলে অনেক কিছুই আলোচনা করা যায়, যেহেতু আমরা মূলত এই সোলাসগুলো দিয়ে থাকি, কিন্তু গুঁড়া কৃমি ধ্বংস করার জন্য, এই জন্য আমরা সে বিষয়ে আজকে আলোচনা করছি। বন্ধুরা, যদি আপনাদের এই বিষয়ে কোনো জানার দরকার থাকে যে অন্য কোনো কাজে ব্যবহার করা যায়, বা অন্য কোনো যদি আপনার দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, ইনবক্সে জানাবেন, তাহলে আমরা অবশ্যই কিন্তু সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা যে বয়স অনুযায়ী কতটুকু সেবন করতে হবে, দেখা যায় সিঙ্গেল ডোজ আছে এবং মোটামুটি এই ডোজ অনুযায়ী কিন্তু সেবন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যেসব বাচ্চাদের বয়স 2 বছর, তাদেরকে সিঙ্গেল ডোজ হিসেবে 100 mg আর 1 tsp, অর্থাৎ 1 চামচ বা 100 mg প্রত্যেক সোলাসে, প্রত্যেক চামচে, অর্থাৎ প্রতি 5 মিলিতে রয়েছে মেবেন্ডাজল 100 mg USP। তো সুতরাং বাচ্চাদের, যেসব বাচ্চাদের বয়স 2 বছর, তাদেরকে আমরা কিন্তু 1 চামচ কিন্তু সিঙ্গেল ডোজ হিসেবে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় যে রিং ওয়ার্ম, তারপর হুক ওয়ার্মস, অনেক সময় দেখা যায় যে উইপ ওয়ার্মস, অর্থাৎ অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের কৃমি, আরও সমস্যা আছে, শুধু সুতা কৃমি আছে, ফিতে, তারপরে কেঁচো কৃমি আছে, ফিতে কৃমি আছে, অনেক ধরনের কৃমি রয়েছে। অনেক সময় দেখা যায় যে সিঙ্গেল ডোজের কারণে এগুলো কিন্তু ধ্বংস হয় না, এগুলো কিন্তু মারা যায় না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু কী করতে হয়, যাদের বয়স 2 বছর তাদের ক্ষেত্রে 100 mg আর 1 tsp টুয়াইস ডেইলি, অর্থাৎ যদি দেখা যায় যে অনেক সময় এক সিঙ্গেল ডোজ খাওয়ার কারণে কৃমি ধ্বংস হয় না, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হয় যে 1 চামচ করে সকালে একবার, রাতে একবার, এরকম 3 দিন ডোজটি কিন্তু ভরা পেটে ব্যবহার করতে হয়। তো মূলত কিন্তু এটা কিন্তু এরকমই সুসহনীয় মাত্রা, এবং যাদের বয়স, যেসব বাচ্চাদের বয়স 2 বছর, যারা সিরাপ ট্যাবলেট খেতে পারে না, তাদের জন্য এই সিরাপটি, এবং এরপরে উপরে যারা, যাদের বয়স আছে, যারা ট্যাবলেট খেতে পারে, তারা কিন্তু প্রতি সকালে একটা এবং রাতে একটা কিন্তু এই ট্যাবলেট চুষে খেতে পারে। অনেকেই আমরা ভুল করে থাকি যে কৃমি ট্যাবলেট চিবিয়ে তারপর গিলে ফেলি, অথবা গিলে ফেলি, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য যে ঔষধ যেরকম সেবন করার নিয়ম, সেই সেবন অনুযায়ী, নিয়ম অনুযায়ী কিন্তু সেবন করতে হয়। অনেক সময় দেখা যায় যে যেই সব ঔষধ খাওয়ার 30 মিনিট আগে খেতে হয়, সেটা আমরা সেবন করে তারপরে খেতে বসি, আবার দেখা যায় যেসব ঔষধ খাওয়ার 30 মিনিট পরে খেতে হয়, দেখা যায় যে আমরা 1 ঘন্টা পরে খেলাম বা ভাত খাওয়ার পরে খেয়ে ফেললাম, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টের পরিমাণ একেবারেই শূন্য হওয়ার আশঙ্কাই থেকে যায়, কোনো রেজাল্ট না পাওয়ারই কথা। ঠিক সেরকমই কৃমি ঔষধ যেহেতু আমরা বলা হয়েছে চুষে খাওয়ার জন্য, সেক্ষেত্রে ট্যাবলেটগুলো চুষে খেতে হবে এবং সিরাপ গিলে খেতে হবে। তো যেসব মানুষ, যেসব বাচ্চারা বা যেসব অনেক লোক আছে যে ট্যাবলেট গিলে খেতে পারে না, তাদের জন্য কিন্তু সোলাস, এই সাসপেনশনটি গুরুত্বপূর্ণ। এবং
মোটামুটি 2 বছরের বয়স উপরে যাদের তারা কিন্তু এই 1 চামচ করে সকালে একবার রাতে একবার ভরা পেটে কিন্তু সেবন করতে পারে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। যদি এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাদেরকে করতে আমাদের ইনবক্সে করতে পারেন, আমাদের ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে তারপরে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কর্মীদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।